মরুভূমির দেশে ক্লান্তিলগ্নে প্রবাসী বাংলাদেশিদের মনে আনন্দ ও বিনোদনের ছোঁয়া দিতে সৌদি আরবের জেদ্দা শহরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিনোদন ক্লাব। জেদ্দার একটি কমিউনিটি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নুরুল আমিনের সভাপতিত্বে ও কবি এ আর মনোহর এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী সমাজসেবক কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোশারফ হোসেন। বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা জালাল মাতব্বর, উপদেষ্টা বাচ্চু মোল্লা, সাংবাদিক সাইফুল রাজীব ও শাহিদ হোসেন সহ আরো অনেকে। বক্তারা বলেন, শুধু বিনোদনের জন্য নয়, প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য এই ক্লাবটি জন্ম। সুবিধা বঞ্চিত ও বিপর্যস্ত প্রবাসীদের পাশে থাকবে সবসময়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাব কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। A project of Sidra Saif Developer and Construction Company Limited.